এরপরে মুন্না তপাদার, আপনি লিখেছেন, কোন খ্রিস্টান প্রতিবেশী বা বন্ধু তাদের ধর্মীয় অনুষ্ঠান থেকে কেক জাতীয় খাবার দিলে আমরা কি তা খেতে পারবো? হ্যাঁ, খ্রিস্টান বা প্রতিবেশী বা কোনো বন্ধু ধর্মীয় অনুষ্ঠান থেকে যদি আপনাকে কেক বা এমন কোনো খাবার দেয় যেটা হালাল, তাহলে সেটা আপনি খেতে পারেন। কারণ অন্য ধর্মের ধর্মীয় উৎসব উপলক্ষে দেওয়া খাবারগুলো হালাল হয়ে গ্রহণ করতে শরীয়ত নিষেধ করে না। আয়েশা বিনতে আতিক লিখেছেন, কারণ নাম ইবাদত রাখা যাবে কি না? ইবাদত মানে উপাসনা, কারণ নাম যদি এটা রাখা হয় তো বড় কোনো সমস্যা নেই, বাট এটা খুব বেশি সুন্দর অর্থবহ নাম নয়। কারণ ইবাদত এটা একটা কর্ম, কর্ম আসলে কারণ নাম হয় না সচরাচর। অতএব ইবাদত না রেখে আবিদ রাখা যেতে পারে, অথবা এরকম অন্য কোনো নাম রাখা যেতে পারে। তবে ইবাদত রাখলে যে গুনাহ হবে বা কোনো বাজে অর্থ হবে, বাট সেরকম না, সে অর্থে রাখলে গুনাহ হবে না। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানটির মাঝামাঝি পর্যায়ে পৌঁছে গেছি, বরং একটু পূর্বে অনুষ্ঠানটির প্রথম অর্ধেক আমরা পার করেছি। বিধায় এ পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ইনশাআল্লাহ বিদিনলা কিছুক্ষণ পর আমরা আবারও ফিরছি। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন।